এইটা শুধুমাত্র যে এরকম টানা এরকম আরো অনেক কিছু আছে এবং তুরিবাজ কবুতর একা একাই কিন্তু ডিগবাজি দেয়। হ্যাঁ এই যে দেখেন এটাই কিন্তু আমরা ও একা একাই ডিগবাজি খাইতেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে, সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই নটন কবুতর মাটিতে ডিগবাজি খায়, তুরিবাজ কবুতর মাটিতে ডিগবাজি খায়, তো এটার আসলে পার্থক্যটা কি? তো যাই হোক, আগে আমি তুরিবাজ কবুতরগুলো বের করি, বের করে ছাড়ি এবং সামনাসামনি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে এই মুরগির বাচ্চাগুলো এত বেয়াদব, খোলাটা পাইলেই বাইর হয়ে যাবে, এই যাও, আর বাইর হলে তো মনে করেন কাকে খেয়ে ফেলবে। এই হচ্ছে তুরিবাজ কবুতর, ঠিক আছে, এই হচ্ছে তুরিবাজ কবুতর। আগে আমি তুরিবাজ কবুতরগুলো ধরি, এই হচ্ছে তুরিবাজ কবুতর, তুরিবাজ কবুতরগুলো আগে ধরি, ঠিক আছে, এদিকে আসো। টাইগারগুলো কি আবার ইতে চলে গেছে? এগুলা যে কি বিচ্ছু মিম, তুমি নটন কবুতরটা নিয়ে আসো তো ভাইয়া। এই হচ্ছে তুরিবাজ কবুতর। হ্যাঁ, তা আমরা এদেরকে এখন একটু ছুটটাতেই ডাকবো। আমার বাসায় কিন্তু এই কালারের আর কোনো কবুতর নাই, ধরেন তুরিবাজ কবুতরগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ এই যে, ওকে আচ্ছা, তারপর আবার ছাড়লাম। তুরিবাজ কবুতরকে কিন্তু আলটিমেটলি কিছু করা লাগে না, এগুলো একা একাই ডিগবাজি খায়, ঠিক আছে। এগুলো বেসিক্যালি আসলে খুব হিট টাইপের কবুতর, এগুলো গিরিবাজ কবুতরের একটা জাত, কিন্তু এগুলো খুব আসলে গরম প্রজাতির হয়। তো আমার কাছে মনে হয়েছে আর কি যে এগুলো গিরিবাজ প্রজাতির কবুতর, ঠিক আছে, এটা আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে এদের ডিগবাজিটা সিমিলার একেবারে মনে করেন গিরিবাজ কবুতরের মতো। হ্যাঁ একদম সেম, হুবহু গিরিবাজ কবুতর এভাবে ডিগবাজি দেয় আসলে। তো এখন নটন কবুতরটা নিয়ে আসতেছি আমরা, নটন কবুতরটা আগে পর কাটা দিব। নটন কবুতরটা পর কেন কাটবো সেটা হচ্ছে যে এই কবুতরটা আমি চিন্তা করতেছি যে আমরা যখন পাল্লা টাল্লা দেই, ঠিক আছে, আমরা যখন পাল্লা টাল্লা দিই আমরা কবুতর নামানোর জন্য কিছু কবুতর নিচে রাখি, তো ওই কবুতরগুলা, এই যে কেচি মিম, এই কবুতরটার পায়ের লোম অনেক সুন্দর, বিশাল বড় বড় লোম, তো এর জন্য এই কবুতরটা ভাবতেছি আমি ওই ছুট কবুতর হিসেবে রাখবো। ধরো তো এটার পরটা কাইটা দিই। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে এই নটন কবুতরটা কখনো একা একা ডিগবাজি দেয় না, এটা ডিগবাজি দেওয়া লাগে, ঠিক আছে, ডিগবাজি দেওয়ানো লাগে। কেমন ডিগবাজি দেওয়াইতে হয়, এইটাকে মনে করেন এভাবে ধৈরা, এভাবে ধৈরে ওর মাথাটা নাড়াইতে হয়। তো এইটা আমি আর ক্যামেরাতে দেখাচ্ছি না, ক্যামেরাতে কেন দেখাচ্ছি না এর পিছনে কারণ আছে। এই কবুতরটাকে বেসিক্যালি ডিগবাজি খাওয়ানো লাগে, তো এখন আমরা রোল করতেছি, আপনারা দেখবেন, এই যে দেখেন এটাই কিন্তু আমরা ও একা একাই ডিগবাজি খাইতেছে, ঠিক আছে। আমরা কবুতরটাকে ধরে ফেলি, ঠিক আছে, এরপরে আমাদেরকে এটাকে একটু হাওয়া দিতে হবে, একটু হাওয়া দিতে হবে। তো যাই হোক, আমি হাওয়া দেওয়াটা না দেখাই, এটার মুখে মনে করেন ই দিয়ে আপনার হাওয়া দিতে হবে, মুখে হাওয়া দিয়ে হাওয়া দিতে হবে। আপনারা একটু মুখে হাওয়া দিলে এই কবুতরটা রোল করা বন্ধ করে দেয়। এই যে আমরা এখন দুইটা কবুতর একসাথে ছাড়ি, আপনারা দেখেন, ঠিক আছে, দুইটা কবুতর কিন্তু দুই কবুতর, তুরিবাজ একা একা ডিগবাজি দেয়, ঠিক আছে, নটন কিন্তু একা একা ডিগবাজি দেয় না। আমরা দুইটা কবুতর ওই সাইডে নিয়ে যাই, নটনগুলোও নিয়ে যাই, তুরিবাজগুলোও নিয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে তুরিবাজ কবুতরগুলো বংশগতভাবে আমার কাছে মনে হয় গিরিবাজ কবুতর, হ্যাঁ, আর নটন কবুতরগুলো বংশগতভাবে নিজে আলাদা একটা সেপারেট জাত, যেই জাতটা মাটিতে রোল করে যখন আমার কাছে মনে হয় যে এইটা মনে করেন ওদের কোনোভাবে কোনো একটা কিছু হয়, ওদের শরীরে একটা রিয়াকশান হয়, আমরা যখন ওদের গলাটা ধরে না তার মানে নড়াই তখন একটা রিয়াকশান হয়, এই রিয়াকশানটা হইলেই ওরা এমন করে আর কি আমার কাছে মনে হয়, ঠিক আছে, বের হও। এই যে দেখেন, আর সাইজে কিন্তু বিশাল বড় পার্থক্য, নটন কবুতর গিরিবাজের থেকে সাইজে একটু বড় হয়, আর তুরিবাজ কবুতর আপনার নর্মাল একটা গিরিবাজের থেকে একটু সাইজে ছোট হয়, এই হচ্ছে তফাতটা, ঠিক আছে। তো আসলে বেসিক্যালি অনেক ধরনের তফাতই আছে, অনেক ধরনের তফাতই আছে, তো এইটা শুধুমাত্র যে এরকম টানা এরকম আরও অনেক কিছু আছে, এবং তুরিবাজ কবুতর একে একাই কিন্তু ডিগবাজি দেয়। হ্যাঁ ওদের কিছু করা লাগে না, একে একাই ডিগবাজি দিতে থাকে, কিন্তু আপনার নটন কবুতর যখন আপনি ওদেরকে প্রেশার দিবেন তখন ওরা ডিগবাজি খাবে, তো এইটা টোটালি আলাদা আলাদা একটা বিষয়।
তবে আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে নোটো না তুরিবাজ মনে করেন একসাথে জোড়া দিব, জোড়া দিয়ে দেখব বাচ্চা কি হয়। এটা আমার দেখার খুব ইচ্ছা। আমি হয়তোবা খুব রিসেন্টলি জোড়া দিব আপনার এই তুরিবাজের বাচ্চাটা ফুটে গেলে আমি মনে করেন এই কাজটা করব, এই নোটোর নটটা দিয়ে আমি এইটা করব। আর এই কবুতরগুলোকে আমি আসলে আমার বাসার মনে করেন অনেক সময় হয় কি, অনেক কবুতর উঠতেছে উঠতেছে নামতেছে না, তো এই কবুতরগুলো নামানোর জন্য নিচে কিছু কবুতর দিয়ে রাখা লাগে। আমি এই কবুতরগুলো হিসেবে এই তুরিবাজ প্লেয়ারটাও ব্যবহার করব, প্লাস নোটনটাও ব্যবহার করব। নোটন কবুতর দেখতে অনেক সুন্দর। আর ইন্ডিয়ান নোটন আর দেশি নোটনে আবার আর একটু পার্থক্য আছে, ইন্ডিয়ান নোটন সাইজ একটু বড় হয়। যেমন এটা কিন্তু ইন্ডিয়ান নোটন, আপনারা দেখেন পায়ের মোজা কিন্তু বিশাল, পায়ের মোজাগুলো দেখছেন বিশাল মোজা, একেবারে মনে করেন ময়ূরপঙ্খী কবুতর বা যে কোনো ফ্যান্সি কবুতরের এই টাইপের মোজা হয়। ইন্ডিয়ান নোটনের মোজাগুলো এত বড় বড়। সে পক্ষান্তরে আপনারা যদি দেখেন দেশি নোটনের ইগুলো এত বড় বড় হয় না। আসলে আমি এটা একটু ই করে দিই, বাচ্চাগুলো ছাড়া আছে তো, নাইলে বাচ্চাগুলো নিচে ঢুকবে। এটা একটা বহুত বড় সমস্যা আমার, যে আমার খাঁচার নিচে বাচ্চা ঢুকে যায়। আর এই কবুতরগুলোর হয় কি, আপনার তুরিবাজ কবুতরগুলো ভাই বোন হওয়ার কারণে এদের বাচ্চা নিতে বা বাচ্চা করা খুব কষ্টকর। কারণ ম্যাক্সিমাম আমরা তুরিবাজের সাথে তো তুরি, এখন যখনই আপনারা আমরা যখন দেখবেন আপনার ব্লাডটাকে স্ট্রং করার জন্য করি কি আপনার কবুতরের সাথে, যে তুরিবাজে আমরা মনে করেন দেখা যাইতেছে একটা ব্লাড একটা জিরাগলা কবুতর এটাকে স্ট্রং করতে চাইতেছি, তখন জিরাগলার মধ্যে আমরা আরও অন্যরকম ব্লাড ভরি, তখন কবুতরটা স্ট্রং হয়। তো যখন একই জাতের কবুতর, যখন একই জাতের কবুতর আপনারা বারবার জোড়া দিবেন, এটা ধীরে 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 দুর্বল হয়ে যায়। ভাই বোন জোড়া দিলে যে জিনিসটা হয়, এই এই দুটোও কিন্তু ভাই বোন, কিন্তু এই সব কবুতরের ক্ষেত্রে ভাই বোন জোড়া দেওয়া ছাড়া উপায় নাই। কারণ আপনার তুরিবাজ কবুতরের বৈশিষ্ট্যগুলো 100% রাখতে হইলে তো, বৈশিষ্ট্যর মধ্যে রাখতে হইলে তো ওদের ওদের ব্লাডের মধ্যেই জোড়া দিতে হবে। আপনি যদি অন্য কোনো খান থেকেও তুরিবাজ এনে মনে করেন এদের সাথে জোড়া দেন, তো ঘুরে ফিরে এরা তো একই রক্ত, বুঝেন নাই ব্যাপারটা। তো যাই হোক, আমি আসলে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করলাম, আমি জানি না আমি কতটুকু পারলাম, বাট আমি চেষ্টা করেছি আর কি। তো যাই হোক, আপনারা সবাই এই দুইটা কবুতরের জন্য দোয়া করবেন, এবং আমার ইচ্ছা আছে, আমার নোটন কবুতরও খুব পছন্দ, তুরিবাজ কবুতরও খুব ভালো লাগে, এই কবুতরগুলো আমি একটু একটু করে বাড়াবো। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।